প্রিয়দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ইভেলি নিবেদিত নির্বাচন বিতর্ক অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা আমার মনে হয় প্রতিটি বাঙালির হৃদয়ের বিষয় এবং আমরা নিশ্চয়ই আমাদের দেশের ভিত্তি আমাদের চেতনার ভিত্তি মুক্তিযুদ্ধ বিষয়টি এইভাবে আমরা দাঁড় করিয়েছি মুক্তিযুদ্ধের চেতনা কি নির্বাচনে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আমাদের যারা দর্শক আছেন আপনারা টেলিভিশন সেটের সামনেই থাকবেন আপনাদের ফোন হাতে রাখবেন এবং আপনাদের সময় আসলে আপনারা প্রশ্ন করবেন আমরা সেই প্রশ্নের জন্য অধীর আগ্রহে থাকি সব সময় আমার আজকের অতিথি আমার ডান দিকে পক্ষে বলবেন জুলাস আলম ব্যুরো প্রধান এপি অ্যাসোসিয়েটেড প্রেস অফ আমেরিকা আর আমার বাম দিকে আছে কামরুল ইসলাম চৌধুরী সিনিয়র সাংবাদিক এবং আমার খুব পুরনো বন্ধু তো আপনাদের দুজনকেই আমন্ত্রণ ছোট ভাই এবং বন্ধু বেশ ভালোই লাগছে আমরা প্রথমে যেটাকে বলেছি যে তিন মিনিট করে আপনাদের দেব এবং আপনারা প্রথম আপনাদের যে এই বিষয় নিয়ে আপনাদের যেটা বলতে চান যেটাকে আমরা ওপেনিং স্টেটমেন্ট বলি সেইভাবে একটা করবে এবং তিন মিনিট পার হয়ে গেলে আমি আপনাকে সংকেত দেব কিন্তু আপনারা আপনাদের মতো বলতে থাকবেন সময় আমার চিন্তা আপনারা আপনাদের বক্তব্যে চিন্তা করে বলবেন আর প্রিয় দর্শক বরাবর মতো আপনাদের সাথে আছি আজকেও আমি নাদিম কাদের জুলাস আলম আপনি অ্যাসোসিয়েটেড প্রেস অফ আমেরিকার প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে আপনার আমি মনে করি যে শুধু দেশেও আঙ্গিকে না বাইরের থেকেও আমাদের যারা বন্ধুবান্ধব আছেন বিদেশি বন্ধুবান্ধবরা আছেন সাংবাদিক আছেন তাদের একটা আঙ্গিকে নিয়ে আপনি এই যে আমাদের বিষয়টা সেটা নিয়ে বলবেন ধন্যবাদ আজকে যে বিষয়টি আপনি শুরু করেছেন যেভাবে যে মুক্তিযুদ্ধের চেতনা এটা আমাদের সমস্ত কিছুর সাথে আসলে এটা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত আমাদের আমাদের রাষ্ট্রের যে জন্ম আমাদের যে অতীত ইতিহাস হাজার বছরের বাঙালি যে দীর্ঘ সংগ্রাম এবং বাঙালি হয়ে ওঠার যে সংগ্রাম সেই জায়গা থেকে এবং বর্তমান বাস্তবতায় মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক অনেক তর্ক সব কিছু হয় এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রথমে আমি মনে করি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ তার আগে আমি একটু বলতে চাই যে চেতনা জিনিসটা কী আসলে চেতনা একটা অনুভূতির ব্যাপার এক ধরনের এটা একটা বিমূর্ত জিনিস যেটি দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটা অনুভবে থাকতে হয় এটা আমাদের মগজের মধ্যে সেটা বাস করে সেই মগজে কী বাস করে একটা ধারণা যে ধারণার উপর ভিত্তি করে একটি জাতিরাষ্ট্র হয়ে দাঁড়িয়ে যায় একটি সংগ্রাম একটা পরিণতি পায় একটা যুদ্ধ হোক অথবা একটা বিপ্লবের মাধ্যমে এবং আমি যদি এই চেতনাটাকে বোঝার চেষ্টা করি আমি আমার জন্ম একাত্তরের পরে তাহলে আমার কাছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটা এটা আরেকটু অন্যরকম আমার বাবা যখন মুক্তিযুদ্ধ করেছেন আপনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এখানে কামরুল ইসলাম চৌধুরী সাহেব আছেন ওনার যে অভিজ্ঞতা সেই মুক্তিযুদ্ধের তাদের যে চেতনা তার বাইরে থেকে আমি যেভাবে দেখি আমি তখন চিন্তা করি যে মুক্তিযুদ্ধের চেতনাটা কী এই বিমূর্ত ধারণাটা আসলে কী এটা কি ২৪ বছরের যে সংগ্রাম বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এবং তারও যারা অগ্রজ ছিলেন মৌলানা ভাসানী থেকে শুরু করে এখানে আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দের নাম আমরা জানি যারা ধীরে ধীরে একটা পর্যায়ে নিয়ে এসেছেন এবং সেটি একটি ভাষা আন্দোলন থেকে শুরু করে ৪৮ থেকে শুরু হয়ে ৫২তে একটা পরিণতি পায় তারপরে ৫৪তে নির্বাচন তারপরে ৫৮র আন্দোলন তারপরে ৬২র আন্দোলন ৬৬র আন্দোলন এই যে পরিক্রমা এবং বঙ্গবন্ধুর প্রায় তার ৫৫-৫৬ বছরের জীবনে প্রায় ১৪ বছর তার যে জেল খাটার যে তার যে সময় এই যে ত্যাগ করেছেন এই যে ত্যাগ এই যে তিতিক্ষা এবং এইটার সমষ্টি কি এই মুক্তিযুদ্ধের চেতনা এই প্রশ্নটা আমার মধ্যে আসে আবার ৭১-এ যখন ছাত্ররা গর্জে উঠেছে সাধারণ কৃষক যার কিছুই নেই হয়তো বা কোনো রকমে অন্যের জমিতে কাজ করে খান বা সংসার চালান সেই মানুষটি যখন অস্ত্র হাতে নিয়েছেন ওই শীর্ণকায় মানুষটি তার মধ্যে কী জ্বলে উঠেছিল কী প্রজ্বলিত হয়েছিল যেটা দিয়ে তিনি এরকম
এত পরাক্রমশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তো বা ঘর বাড়ি ছেড়ে পরিবার পরিজনের কি সেটা কি চেতনা সেই জায়গাটা দেখতে চাই। আমি 7ই মার্চের ভাষণের দিকে যাই তাহলে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রামটা কি আসলে কিসের মুক্তি আমরা চেয়েছি তো সেই জায়গাগুলো থেকে যখন আমি চিন্তা করি আজকে এই 46-47 বছর পরে এসে আমরা কি সেই জায়গাগুলোকে ছুঁতে পেরেছি সেই জায়গাগুলোকে আমরা বা যে জিনিসগুলোকে আমরা অতিক্রম করতে চেয়েছিলাম সেটাকে আমরা পেরেছি এই চিন্তাগুলোর সমষ্টিকে আসলে এই চেতনা এই প্রশ্নগুলো আমার মধ্যে আসে এবং যখন আমি এটি চিন্তা করি তখন আমার কাছে মনে হয় নির্বাচন কেন প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য এবং রাজনৈতিক চেতনা না থাকে এটা একটা ভিতরে একটা খোলস থাকে শুধু সেই খোলস নিয়ে আসলে একটা জাতি এগোতে পারে না। চেতনাকে নিয়ে তো অনেক বিতর্ক হয়। জি আপনি বিদেশিদের অঙ্গে একটা বলে শেষ করতে হবে চেতনার বিতর্ক তো থাকবে কারণ এটাকে রাজনৈতিকভাবে দলীয় জায়গা থেকে যখন বিভিন্ন সময় দেখা হয় তখন সেটি নিয়ে বিতর্ক তৈরি হয় তবে এটা একটা বৃহত্তর একটা পরিমণ্ডল আছে যে পরিমণ্ডলে আমি মনে করি যে সেটা সবকিছুর ঊর্ধ্বে থেকে সেটা দেখার বিষয় আছে। ধন্যবাদ। আমি এখন আসি কামরুল ইসলাম চৌধুরী অনেক অভিজ্ঞতা আর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি জেনারেল সেক্রেটারি তো তার মানে রাজনীতি করতে হয়েছে জেতার জন্য। আমি জুলা যেটা বললো সেই প্রসঙ্গে একটা টেনে আসে সে বলছে যে আসল চেতনাটা কি এবং আমরা দেখছি যে এই চেতনাটাকে নিয়ে অনেকে বলার চেষ্টা করে যে যুগ যুগ ধরে এই চেতনা দিয়ে কি হবে এবং মুক্তিযুদ্ধ হয়েছে হয়ে গেছে কিন্তু আমি কিন্তু মনে করি যে আসলে যেটার উপরে এই দেশের ভিত্তি সেটাকে কি আমরা বলতে পারি যে চেতনা হয়ে গেছে আর দরকার নেই? 3 মিনিট মানে নির্বাচন বিতর্ক এখন আমরা নির্বাচনের কিছু জিনিসগুলো আসছে এখন নির্বাচন যেমন আমাদের নির্বাচন বিতর্কের শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 1970 সালের নির্বাচন আমাদের দেশের ইতিহাস বা আমাদের যে ল্যান্ডস্কেপ এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপটাকে রিডিফাইন করবার একটা সুযোগ আমরা অবাধিত সুযোগ সেই নির্বাচনের মাধ্যমে পাই এবং 1970-এর নির্বাচনের ফলাফল আমাদের দেশের যে জন্ম বাংলাদেশের জন্ম সমাজতান্ত্রিক বাংলাদেশের জন্ম গণতান্ত্রিক বাংলাদেশের জন্ম ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্ম বা জন্মের যে ভ্রূণ সেই ভ্রূণটা আমাদের জাতীয়তাবাদের ভ্রূণটা সেই সময় কিন্তু জন্ম নেয় এবং সেই জন্মের ফলেই কিন্তু আমরা যে 1972 সালে শাসনতন্ত্র পাই সেই শাসনতন্ত্রে তার বুনিয়াদটা গড়ে দেওয়া হয় এবং সেই সেটা কী ছিল সেটা হচ্ছে আমরা যে পাকিস্তান আমলে দুই অর্থনীতির কথা শুনেছি আমাদের উপরে যে শোষণ আমাদের উপরে যে নিপীড়ন নির্যাতন তার বিরুদ্ধে একটা সমতাবৃত্তি মানে 22 পরিবার থেকে মুক্ত হয়ে একটা সমতাবৃত্তিক ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ কাঠামো বিনির্মাণ অর্থনৈতিক বুনিয়াদ বিনির্মাণ যেখানে থাকবে সাম্যবাদ যেখানে থাকবে সব আয়ের যে বন্টন সেই বন্টনটা হবে সুষ্ঠু সুন্দর এবং আমাদের অর্থনৈতিক বিকাশটা মানে আম জনতার অর্থনৈতিক বিকাশের মূল স্পন্দন হবে কিন্তু আমরা এই যে স্বাধীনতার 47 বছর পর আজ 2018 সালে এসে দাঁড়িয়ে আমরা যে নির্বাচনটা দেখি সেই নির্বাচনে আমরা কি দেখি এই নির্বাচনের প্রাক্কালে আমরা দেখি যে বাংলাদেশে যারা মানে লুট করে অর্থবিত্তের মালিক হলেন ওই যে 22 পরিবার আমরা একসময় দেখেছি হ্যাঁ সেই 22 পরিবারের পরিবর্তে এখন 22,000 পরিবারের হাতে কিন্তু পুরো দেশের অর্থনীতিটা কুক্ষিগত এবং এদের অধিকাংশই তার যে অর্থনৈতিক বিকাশটা করলো তার যে বিত্ত বৈভব গড়ে তুললো সেটা কিন্তু হচ্ছে এক ধরনের শোষণের মাধ্যমে আমাদের দেশের অন্য এক অংশের মানুষের উপরে শোষণ করে অর্থাৎ তাদের আয়ের উপরে আয় থেকে মুনাফাটা নিয়ে তারা কিন্তু তাদের অর্থবিত্তটা করলো এবং তার দাপট আমরা দেখি আমাদের পুরো অর্থনীতিতে আমাদের ব্যাংকে আমাদের বাণিজ্যে তো সেই কারণে আমাদের এই নির্বাচনে আমাদের যে স্বাধীনতার মৌল চেতনা আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাটা থেকে কিন্তু আমরা আস্তে 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 দূরে সরে এসেছি এবং দূরে সরে আসার কারণে সাম্যবাদী অর্থনীতির পরিবর্তে পুঁজিবাদী অর্থনীতি
মধ্যে আমরা গিয়েছি এবং সেই কারণে দেখি যে এই যে গত 7 বছরে আমরা দেখি যে আমাদের শিক্ষিত যারা বেকার সেই বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা আবার দেখি আমাদের একেবারে তলানির যে 5% মানুষ তাদের আয়টা সবার আয় বেড়েছে কিন্তু তাদের আয়টা কমে গেছে এই যে গুরুত্বপূর্ণ কি না তো এই কারণে আমি মনে করি যে এই নির্বাচনে আসলে স্বাধীনতার এই যে চেতনা এই চেতনার সেখানে কিন্তু বড় রকমের আসবার কথা কিন্তু আমরা তার একটা বড় রকমের অনুপস্থিতি দেখি ধন্যবাদ আপনার সময় শেষ আমি আবার আসি জুলাজ আলমের কাছে কামরুল ইসলাম চৌধুরী যেটা বললেন যে চেতনার যেটা ছিল মুক্তিযুদ্ধের উনি বলতেছেন যে আসলে সেই চেতনা আমরা ধরে রাখতে পারিনি এবং সেই জন্য এটাকে নিয়ে এত হইচই করার কিছু নেই আপনি এটার খণ্ডন করবেন আপনার হাতে 3 মিনিট সময় সেটি ওনার সাথে কিছু পয়েন্ট আমি অবশ্যই একমত কিন্তু অনেক পয়েন্টে আমি একমত নই প্রথমত হচ্ছেন যে উনি যে সাম্যবাদের কথা বলেন আমাদের সংবিধানের যে মূলনীতি আছে সেখানে কিন্তু বলা আছে যে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তির কথা বলা আছে এবং এই সমাজতন্ত্রটা সেই সমাজতন্ত্র না যে সাম্যবাদের কথা কামরুল ইসলাম চৌধুরী সাহেব বললেন সেই সাম্যবাদের কথা এটা বলা হয় না এটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সেই অর্থে এক ধরনের বলা হয়েছে তো সেই জায়গা থেকে আমি একটু দ্বিমত পোষণ করি এবং বঙ্গবন্ধু কখনোই আসলে সাম্যবাদী ছিলেন না বা কমিউনিজম বা ওই সোশ্যালিজমের যে ধারণা সেই জায়গা থেকে উনি কখনোই নেই উনি মূলত বুর্জোয়া রাজনীতিরই একজন প্রতিনিধি ছিলেন তবে তার মধ্যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং তার সেই ফিলোসফিক্যাল জায়গাটি ছিল আমি যতটুকু বুঝতে পারি তো সেই অবস্থায় ডেফিনেটলি আমাদের অনেক ব্যর্থতা আছে কিন্তু আমাদের অনেক সফলতা আছে সেটিকে অবশ্যই আমি মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমি যুক্ত করে দেখতে চাই কারণ বাংলাদেশের যে মানুষ বা সেই তৎকালীন পূর্ব পাকিস্তানের যে মানুষ যে শোষণের কথা বললেন সেই কথার সাথে আমি একমত সেই জায়গায় দীর্ঘ পরিক্রমায় তারা কী চেয়েছিলেন তারা চেয়েছিলেন যে ওই যে শোষণ তার বিরুদ্ধে একটি অবস্থান এবং তার ভিত্তিতে 70 নির্বাচন এবং পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়া কিন্তু অনেক দূর হয়তো আমরা যেতে পারতাম কিন্তু যত দ্রুতগতিতে যতভাবে সেটি হয়েছে হওয়া উচিত ছিল সেটি আমরা পারিনি সেটি অনেক কারণ আছে সেটি যারা দলীয় রাজনীতি করেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করেন তবে একটি একটি গতি সামরিক শাসনের জন্য সেই প্রসঙ্গগুলি এসছে বিশেষ করে 1975 সালে যে 15ই আগস্ট এত নৃশংস একটি হত্যাকাণ্ড এবং তার মাধ্যমে এক ধরনের রাজনৈতিক পট পরিবর্তন যেটি মানে স্বাভাবিক কোনো একটা গতি প্রক্রিয়া থেকে অন্যদিকে চলে গেছে অনেকে বাকশাল নিয়ে সমালোচনা করেন সেটির একটি এটি একটি প্রোগ্রাম ছিল অনেকে হয়তো এটির সমর্থন করেন না সেটির আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু যে আমাদের সামনে কোনো জাতীয় কর্মসূচি ছিল না কে কার কাছ থেকে ক্ষমতা নেবে এবং নিয়ে কীভাবে টিকে থাকবেন সেই সংগ্রামে আমাদের অনেকগুলো বছর কেটে গেছে তো ওই তার কারণে জাতীয় উন্নতি জাতীয় মুক্তি যে কথাটি সংবিধানে নানাভাবে বলা আছে জাতীয় মুক্তির কথা বলা আছে যেটি আমি 7ই মার্চে সেই মুক্তির সংগ্রামের সাথে রিলেট করতে পারি সেই জায়গা থেকে কোনোভাবেই আমরা বেরিয়ে আসতে পারিনি 90-এর গণতন্ত্র 90-তে পুনরুদ্ধারের পরে তারপরে আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক ভুলভ্রান্তি অনেক ধরনের হোঁচট খেয়ে খেয়ে আজকে এই পর্যন্ত এসেছি তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা আজকাল দেখি যে MDG জাতিসংঘ কর্তৃক নির্ধারিত সেই জায়গায় আমাদের অনেক সাফল্য আছে আমরা খুব চমৎকৃত হয়ে যখন জানতে পারি যে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে প্রায় মোর দ্যান 90% বিষয়ে রোল মডেল হয়ে 99% 98% তার স্যানিটেশন আমি জানি কামরুল ইসলাম চৌধুরী উনি পরিবেশ সাংবাদিক ফোরামের আমারও নেতা সেই জায়গা থেকে আমরা এগুলো নিয়ে কাজ করেছি সেই জায়গায় সাফল্য আছে আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক সাফল্য আছে সেই জন্য চেতনাটাকে আমাদের সবসময় ধরে রাখতে হবে সেই জায়গা থেকে আমাদের এটার মূল ভিত্তিটা কি মূল ভিত্তিটা মুক্তিযুদ্ধের চেতনা চেতনাটা মানে কি মানুষ মুক্তি চায় নতুন প্রজন্ম তার কথা বলতে চায় মুক্ত মনে একটা পরিবেশ চায় সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই দেখতে হবে ধন্যবাদ কামরুল ইসলাম চৌধুরী জুলাজ আপনার কিছু বক্তব্য খণ্ডন করেছেন এবং উনি বলতে চেয়েছেন যে যেসব দিক থেকে আমরা হারিয়ে গেছি সেগুলোকে ধরে রেখে সেগুলোকে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে প্রয়াস ছিল যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধু যেগুলো দিয়ে গেছেন সেগুলোকে ধরে রাখার জন্য আমাদের এই নির্বাচনও দরকার কারণ যারা নতুন প্রজন্ম সেও মুক্তিযুদ্ধ দেখেনি আমরা ছোট ছিলাম দেখেছি সেই হিসেবে আপনি কি মনে করেন যে নতুন প্রজন্ম কি হারিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা থেকে এবং তাদেরকে এই চেতনাকে ধরে রাখার জন্য ইলেকশনে এটা খুবই বাস প্রয়োজন না আমি মনে করি যে
মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদের সকল নির্বাচনে অ্যাঙ্কর্ড ইন থাকা দরকার। কারণ হচ্ছে যে একটা দেশের যে ভ্রণ, হ্যাঁ, সেটা তো আমাদের এই নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হলো, জন্ম নিল, এবং আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এখন তার যদি মূল ও চেতনাগুলোই যদি হারিয়ে যায়, আমাদের যেই বিকাশই হোক, সেই বিকাশটা কিন্তু বিকলাঙ্গ বিকাশ হবে। সেই বিকাশটা কিন্তু আসলে নারীর সঙ্গে তার সম্পর্ক থাকবে না, নারীর সঙ্গে সম্পর্কহীন একটা ন্যায়ভিত্তিক না এমন একটা অর্থনীতি আমরা তো চাই না। আমরা চাই এমন একটা অর্থনীতি যে অর্থনীতিটা আমার, হ্যাঁ, সমাজকে বিনির্মাণ করবে সমতাভিত্তিক, আমার সমাজকে ন্যায়ভিত্তিক, অর্থাৎ ন্যায় বিচারটা সেখানে থাকবে, ন্যায্য, যেমন কৃষক তার ন্যায্য মূল্য, পণ্যের ন্যায্য মূল্যটা পাবে, তার যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচের চাইতে একটু বাড়তি কিছু সে আয় করবে, উপার্জন করবে। কিন্তু আমরা দেখি কৃষকের সেই আয়টা, সেই রোজগারটা ফুরিয়েরা নিয়ে যাচ্ছে। কীভাবে নিয়ে যাচ্ছেন? অথবা আমাদের রাষ্ট্রীয় যে নীতিমালা, হ্যাঁ, সংগ্রহ অভিযান, সেই সংগ্রহ অভিযানটা কখন শুরু হয়? যখন কৃষকের হাত থেকে ফুরিয়ার কাছে তার পণ্যটা চলে যায়, সেই সময় আসলে সংগ্রহ অভিযানটা শুরু হয়। অর্থাৎ আমরা যাদেরকে তার উৎপাদন খরচটা তুলে দেব, হ্যাঁ, ফিরিয়ে দেব, বা তাকে বাড়তি কিছু মুনাফা দেব, তার আয়টা একটু স্ফীত হবে, হতদরিদ্র মানুষের, কৃষক, কিষাণের, কল শ্রমিক, তাদেরকে সেই সুযোগটা না দিয়ে আমরা কিন্তু মিডলম্যানকে সেই সুযোগটা দিচ্ছি, অথবা যারা একটু ফুলে ফেপে বড় হচ্ছে তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আপনার সময় একটু আমি নেব, ইন্টারাপ্ট করি, কারণ আপনি এটা বলতে চাচ্ছেন যে চেতনা নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, কারণ আপনি বললেন সাম্যবাদের জায়গায়, এখন পুঁজিবাজার, সব কিছু মিলিয়ে। কিন্তু বঙ্গবন্ধু তো 3.5 বছর আমাদের দেশের, উনি আমাদেরকে ই করেছিলেন, কিন্তু 1975 সালে যে পটভূমির কথা বলল, চেঞ্জ হয়ে গেল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপে কি দায় এই মুক্তিযুদ্ধের চেতনা যে ধীরে ধীরে সরে গেছে? না, তার তো একটা দায় আছে, বা সেটা তো আমাদের এক ধরনের ব্যর্থ এবং ব্যর্থতা। কারণ হচ্ছে অর্থনীতিটা তখন আবার অন্যভাবে ঘুরে গেল, মানে সমতাভিত্তিকের জায়গায় ন্যায়ভিত্তিক যে সমাজ নির্মাণের কথা, সেই পথ থেকে একটু দূরে তখন আবার মুক্ত অর্থনীতি, বাজার অর্থনীতি সেভাবে চলে আসলো। এবং 90-এর গণ অভ্যুত্থানের পরও আবার আমরা দেখি যে আমাদের যে ওই যে ফিরতি যাত্রাটা, আমাদের একটু গণতন্ত্রটা সুস্থির হবার কথা, গণতান্ত্রিকভাবে নির্বাচন হবার কথা, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিরা নির্বাচিত হবেন, সেই নির্বাচনী ব্যবস্থাটাও কিন্তু আসলে ওই যে যারা লুটপাট করে বড় হলেন তারাই কিন্তু আমাদের সংসদে আসনগুলো আস্তে 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 করে ধীরে ধীরে তারা সেখানে কিন্তু প্রভাব বিস্তার করলেন, তাদের প্রভাব বলয়টা অনেক বড় হলো, এবং সেই প্রভাব বলয়ের আবার মানে ব্যাকলাশ হলো কোথায়? ধরুন ব্যাংকিং খাত, পুঁজিবাজার, সেখানে কিন্তু পুঁজির বিকাশ হওয়ার কথা, সেখানে কিন্তু যেমন শেয়ার মার্কেটটাকে আমরা যেভাবে আমরা বিকাশটা চাইছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যেটা যায়, অর্থাৎ মানে ন্যায়ভিত্তিক সমাজের কাঠামোর উপর দাঁড়িয়ে আমার পুঁজিবাজারটার বিকাশ হবে, সেটা না হয়ে কি হলো, আমাদের হঠাৎ করে দেখা গেলো যে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে লোপাট হয়ে যাচ্ছে, আমাদের ব্যাংক ব্যবস্থা থেকে যে যে ব্যাংকের সঞ্চয়, ছোট ছোট সঞ্চয়গুলো সময় জমে। আমি বলি যে এই যে চেতনা হারিয়ে যাওয়ার ফলে আপনি যেই সব উদাহরণগুলো দিচ্ছেন, আমাদের যে সামনে যে খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আসছে, আমাদের দেশবাসী তাকিয়ে আছে সেই ইলেকশনের দিকে, সেইখানে আমি চাচ্ছিলাম যে এই ইলেকশনটাকে ঘিরে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার বিষয়গুলো কীভাবে আপনি বলতে পারেন যেটা যে প্রতিফলন হচ্ছে কি হবে না? আমরা ম্যানিফেস্টো এখনও পাইনি পুরোপুরি, এবং সেটা আমি আপনার কাছে শুনে আমি জুলাজের কাছে ফিরব যে আপনি আমাকে এই ব্যাপারে বলবেন যে আসলে মুক্তিযুদ্ধ চেতনা যেভাবে আমাদের ধরে রাখার কথা ছিল, আপনি বলেছেন 1975-এর পট চেঞ্জ হওয়ার পরে আমাদের ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে, এবং আওয়ামী লীগ দীর্ঘ 22-21 বছর ক্ষমতায় ছিল না, তো সেই প্রেক্ষাপটে ধরে আপনাকে আমি একটু আবার বলতে বলবো, তারপরে আমি আসবো। না, আসলে আমাদের এই যে আসন্ন নির্বাচনে
প্রত্যেকটা বড় রাজনৈতিক দল বা ছোট রাজনৈতিক দল তার নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে যেন আমাদের এই যে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা এবং ন্যায়ভিত্তিক যে সমাজ নির্মাণের কথা আমরা স্বপ্ন দেখেছি স্বাধীনতা পূর্বকালে, সেই 60-এর দশকে, হ্যাঁ 70-এর দশকে, সেই চেতনাটা যেন লালিত হয়, পালিত হয় এবং সেই অঙ্গীকারগুলো যেন পূরণ করা হয়। কী করে আমাদের অর্থ ব্যবস্থাটাকে আমরা সেই কাঠামোর মধ্যে নিয়ে যাব, সেই সমাজ ব্যবস্থা বিনির্মাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করব এবং এই অঙ্গীকারটা যেন আম জনতা কাছে আমরা যখন ভোট চাইব তখন যেন আমরা এই কমিটমেন্ট। আমি একটু দুলাচ্ছি, খুব সংক্ষেপে একটু বলে আমি আবার দর্শক লাইনে এসেছি, আপনি সংক্ষেপে বলেন। আমি যেটা বলতে চাই যে সংবিধানের 7-এর এক অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। সেই জায়গা থেকে যে কথাটি কমরেড সামচৌধুরী সাহেব বললেন, সেই জায়গা থেকে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের এটা কিন্তু বেসিক স্পিরিট যে প্রজাতন্ত্রের মালিক জনগণ। এটা বইয়ের কথা মনে হতে পারে কিন্তু আমাদের চর্চায়, আমাদের ম্যানিফেস্টোতে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থায়, আমাদের সামাজিক ব্যবস্থায়, আমাদের বিচার বিভাগ, শাসন বিভাগ এবং স্থানীয় সরকার সর্বত্র কি সেটার প্রতিফলন ঘটছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমি একটু দর্শক যে লাইনে আছেন, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি মাইমি সিং থেকে রনি বলছিলাম। হ্যাঁ রনি বলেন প্লিজ। আমার কথাটা হচ্ছে যে এখানে যে ক্ষমতাসীন দল যে আওয়ামী লীগের পক্ষে আছে, হ্যাঁ তাতে তার কাছে আমার একটা প্রশ্ন, তারা যে এখানে কথাগুলো বলে তাদের তো বুকে সৎসাহস নেই, তারা একটা সঠিক নির্বাচন দিবে, তারা সঠিক নির্বাচন দিলে তারা নিশ্চিত যে বড়াডুবি হবে। আমাদের কিন্তু বিষয়বস্তু হলো মুক্তিযুদ্ধ নিয়ে, আপনার বক্তব্য না আপনার প্রশ্ন করেন যে আমাদের যে বিষয়বস্তু মুক্তিযুদ্ধ কি গুরুত্ব পাবে কি পাবে না বা পাওয়া উচিত কি উচিত না আমাদের এই সামনের নির্বাচনে, আপনি সেই প্রেক্ষাপটে যদি বলেন তাহলে আমরা শুনতে রাজি আছি, নাহলে আমরা অন্য দর্শকের কাছে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে মুক্তিযুদ্ধ তো অবশ্যই, মুক্তিযুদ্ধ কি তাদের পক্ষে আছে না সবার পক্ষে আছে? মুক্তিযুদ্ধ দেখা গেছে যে বিএনপির পক্ষে আছে, আওয়ামী লীগের পক্ষে আছে, তারা শুধু তাদের পক্ষে যে মুক্তিযুদ্ধ হচ্ছে এটা তো কোনো কথা না, সবার পক্ষেই তো আছে, তারা শুধু মুক্তিযুদ্ধ দেখা মুক্তিযুদ্ধ কারা করছে, তাদের পক্ষেই সব লোক কি মুক্তিযুদ্ধ করছে? বিএনপির পক্ষে কোনো মুক্তিযুদ্ধ নাই, অ্যাভেলেবেল আছে। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক লাইনে আছে, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বুদ্ধি দল বলছি। জি বলুন, শুনছি আমরা, লাইনটা কেটে গেল। ঠিক আছে, আমাদের এই মুহূর্তে আর দর্শক রাইডিনের লাইনটা কেটে গেছে। আমি বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে দুটো জিনিস বলি, যে উনি বললেন যে এটা শুধু মুক্তিযুদ্ধ শুধু আমাদের যে এখনকার সরকার আওয়ামী লীগ সরকার তাদেরই কি ব্যাপার, এটা কিন্তু অন্যরাও করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয় আমাদের এই এই জায়গা থেকে বিষয়টা আমরা এখানে আসলে দেখতে বসিনি। মূল বিষয়টা হচ্ছে এটা সার্বজনীন, এটা আমরা জাতীয় একটা ওই শুরুতেই বলেছি যে এটা একটা দলীয় জায়গার ভিতর থেকে আমরা দেখছি না, আমরা দেখছি যে জাতি হিসেবে আমাদের যে স্পিরিট সেই জায়গা থেকে দেখছে। উনি হয়তোবা সেই ওনার হয়তোবা বুঝতে একটু ভুল হয়েছে, প্রিয় দর্শকের এখানে আমরা কারো পক্ষে বিপক্ষে, আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা বা কে মুক্তিযুদ্ধ করেছে কে করেনি সেটা আলাদা বিতর্ক, আমরা যেটা বলছি যে ওভারঅল চেতনার জায়গাটা কামরুল ইসলাম চৌধুরী ভাই খুব সুন্দর করে বলেছেন যে আমরা প্রতি ক্ষেত্রে সেই চেতনার প্রতিফলন দেখতে চাই। কারণ ওটাই আমাদের না, আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনাটা এটা তো হচ্ছে বিমূর্ত না, এটাকে মূর্ত করতে হবে, এটাকে বিভিন্নভাবে প্রকাশিত করতে হবে, মানে অর্থাৎ আমার অর্থনীতির মধ্যে এটাকে আমি আমি প্রতিষ্ঠিত করব, আমার সামাজিক বুনিয়াদটা, তারপর আমার সমাজ বিনির্মাণ, আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা রিফ্লেকশন। ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা বিরতির পর আবার ফিরে আসলাম ইভিলি নিবেদিত নির্বাচন বিতর্কে। আপনারা জানেন যে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কি নির্বাচনে গুরুত্বপূর্ণ কি না। আমার ডান দিকে জুলাজ আলম, ব্যুরো প্রধান অ্যাসোসিয়েটেড প্রেস অফ আমেরিকা, আর আমার বাঁদিকে কামরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক। একজন পক্ষে বলছেন আর একজন বিপক্ষে বলছেন। আমার মনে হয় যে আমরা একটা ইলেকশন থেকে ঘিরে আমাদের অনেক বিষয় আসবে, তার মধ্যে আমরা যে দেশ আমরা
একমাত্র দেশ যা ভাষার জন্য যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি। সেই জন্য মুক্তিযুদ্ধটা আমাদের সব কিছুর মধ্যেই প্রাণে থাকার কথা। কিন্তু আমাদের দুই আলোচকই মোটামুটি একখানে আসলেন যে আমরা আমাদের মুক্তিযুদ্ধ চেতনা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা কী করে এই চেতনাকে আগামী ইলেকশনে রিফ্লেক্ট করতে পারি, এখন সেই বিষয় নিয়ে আমি দুজনের কাছে যাব এবং তাদের বক্তব্য শুনব এবং পক্ষে বিপক্ষে তাদের সেই বক্তব্য তারা দেবেন, তার প্রয়োজন আছে কি না সামনে ইলেকশনে থেকে বেশি করে ধরে রাখা। তো আমি প্রথমেই যাচ্ছি জুলাজ আলমের কাছে। জুলাজ, আপনি বলেন যে এই যে আপনাদের যে বক্তব্য যেটা আমি বললাম, এ সেই জন্য কি এই ইলেকশনে এটাকে আরও বেশি করে প্রচার করা দরকার? কেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়টিকে নিয়ে নানানভাবে মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ অনেক কিছু পলিটিক্যালি রাজনীতির মধ্যে অনেক কিছু চলে এসছে, আমরা যদি থেকে একটু বেরিয়ে একটু যেটা সত্য সেটাকে নিয়ে যদি আমরা আগাতে পারি, সেই হিসেবে আপনি কী করে বলতে পারেন? এটি নিয়ে আসলে দলীয় জায়গা থেকে যেভাবে দেখা হয়, মুক্তিযুদ্ধটা আসলে সার্বজনীন একটি বিষয়, চেতনার জায়গাটা তো আরও বেশি সার্বজনীন। যদিও দুটো বিষয়ই আসলে একটু বিমূর্ত যেটা দেখা যায় না আগেই বলেছি, তবে আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব নির্বাচনই গুরুত্বপূর্ণ, তবে এই নির্বাচনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। 2008 সালের যে নির্বাচন ছিল একটি বিশেষ পরিস্থিতিতে, অনেক বিশৃঙ্খলা ছিল, সেই জায়গা থেকে একটা স্ট্যাবিলিটি দরকার ছিল, সেটা প্রায়োরিটিটা ছিল সেইখানে। এখন সে ধরনের কোনো রাস্তায় বা দেশে কোনো আপাত দৃষ্টিতে কোনো বিশৃঙ্খলা নেই, তবে এই ওই জায়গা থেকে আমরা নেক্সট স্টেপে কোথায় যেতে চাই? আমি যেটা মনে করি নতুন প্রজন্ম যেটি চায়, আপনাকে একটি তথ্য দেই, 2008 সাল থেকে 2018 পর্যন্ত প্রায় 1,10,00,000 উপরে ভোটার হয়েছে। এরা কারা? তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের কর্মযজ্ঞে কি আমরা মুক্তিযুদ্ধের চেতনাটাকে সত্যিকার অর্থে পুশ করতে পেরেছি কিনা? কেন? কারণ হচ্ছে ওটা তো আমার শেকড়, যেটি বললেন কামরুল চৌধুরী, যে ওটা আমার ভিত্তি। সেই জায়গা থেকে আমি দেখতে চাই আগামী নির্বাচনে যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্যে রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার যে বেসিক জায়গা, সেই জায়গা থেকে সত্যিকার অর্থে তারা কি সেটাকে অনুধাবন করছেন কিনা, যে এই দেশের সুশাসন না হলে মানুষের মুক্তি হবে না, যেটিও আবার মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি সম্পৃক্ত। 7ই মার্চের সে বক্তৃতার সাথে সরাসরি সম্পৃক্ত, কারণ আমরা দেখতে চাই যে দুর্নীতির যে ব্যাপ্তি, ব্যাংক লুটের কথা বলেন, সেটিতে বাস্তবতা, ব্যাংক খালি হয়ে যায়, কেন খালি হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে, কেন দুর্নীতি বিস্তার লাভ করে সেটা আমাদের দেখতে হবে, কেন রাজনৈতিকভাবে সবাই সমান অধিকার পাবে না সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে, কেন মৌলবাদের জন্ম হয় সেই জায়গাটা আমাদের দেখতে হবে, কোথায় সংকট, কেন নানা রকমের শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি হয়, কেন একটি অংশ অত্যন্ত ভালো শিক্ষা পাচ্ছে অথবা অনেক পয়সা খরচ করে একটা শিক্ষা পাচ্ছে, আরেকটা শ্রেণী তাদের কোনো সুযোগ নেই, আরেকটা শ্রেণী হচ্ছে দিন আনতে পান্তা ফোড়ায়, এরকম একটা অবস্থা। এই যে অবস্থা, এই অবস্থার জায়গাগুলোকে আমরা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছি কিনা সেটা পরিষ্কার করতে হবে আগামী নির্বাচনে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা আছে বা আমরা সেই জিনিসটাকে ভুলে জানি সেটা প্রমাণিত হয়। ধন্যবাদ জুলাস। কামরুল ইসলাম চৌধুরী, এখন যে বক্তব্যটা আসলো সেখানে আমার মনে হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমরা একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চেয়েছিলাম। জুলাস বলল কেন আমাদের দেশের মৌলবাদ আসলো এবং এটাকে রিফ্লেক্ট করে কী করে আমাদের সামনে ইলেকশনে মুক্তিযুদ্ধ চেতনাকে কী করা যেতে পারে বা আপনার এই মৌলবাদীদের উত্থান বা এগুলো কেন হলো সব কিছু মিলিয়ে আপনি নিশ্চয়ই একজন সিনিয়র সাংবাদিক, আমাদের একটু বেশি কিছু বলবেন। না, আসলে মৌলবাদটা তো হচ্ছে বাংলাদেশের ওই যে আমি বললাম লুটেরা অর্থনীতির একটা অপব্যবহার, আপনি অর্থনীতির ছাত্র, এই কারণে আমরা যদি তার রুটটাকে যদি অ্যাড্রেস করতে চাই তাহলে কিন্তু আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাকে রাষ্ট্রেন ধরতে হবে এবং এখানে কিন্তু এক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমরা যদি কমি দিকে যদি যাই, আমরা যদি আবার ধরুন ইংরেজি মাধ্যমের দিকে যাই, এখানে কিন্তু একটা ব্যালেন্স আমাকে আনতে হবে এবং সেই ব্যালেন্সটা আমরা এই নির্বাচনের মাধ্যমে কীভাবে আনব। এখন নির্বাচনী ইশতেহারগুলো যদি রাজনৈতিক দলগুলোর, বড় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে যদি সেগুলো সুন্দরভাবে তারা যদি বিবৃত করেন তাহলে
আমাদের মানুষ যারা ভোট দেবেন, এই যে যুবক শ্রেণী বা তরুণ শ্রেণী, নতুন ভোটার 1.5 কোটির মতো, তারা এবং অন্যরা প্রবীণ ভোটার, নবীন ভোটার, নারী ভোটার, বিভিন্ন শ্রেণী পেশার ভোটার, তারা কিন্তু মানে একটা ডেমোক্রেটিক চয়েস তাদের সামনে থাকবে এবং নির্বাচনী ইশতেহার দেখে তারা সেভাবে তাদের চয়েসটা, পছন্দটা বাছাই করতে পারবেন। অর্থাৎ প্রার্থী, আর আমরা কিন্তু এবার দেখি যে বেশ কিছু চমক আছে। আমরা দেখি হয়তো অনেকে দল বদল বা জোট বদল করছেন এবং এর মাধ্যমেও আমার কাছে মনে হয় যে আমাদের স্বাধীনতার যে মৌল চেতনা তার প্রতিও কিন্তু কারো কারো অঙ্গীকারটা পরিস্ফুট হচ্ছে। বিশেষ করে আমরা যখন দেখি যে দুটি বড় রাজনৈতিক জোটের মধ্যে বেশ কয়েকজন তারকা স্বাধীনতা সংগ্রামী এই মুহূর্তে আমরা দেখি, মুক্তিযোদ্ধা, যেমন ধরুন আমাদের হয়তো নানা ধরনের সমালোচনা থাকতে পারে, এ থাকতে পারে, কিন্তু তারপরও আমাদের তারকা কয়েকজন রাজনৈতিক মানে এদিকেও আছেন ওদিকেও আছেন, বোথ সাইড অব দ্য আইল, এবং এরা কিন্তু স্বাধীনতা সংগ্রামের, মনে করুন যে 68, 69, 70 সেই সময় তারা কিন্তু রাজপথে মানে গণ আন্দোলনের অথবা এই যে 70-এর নির্বাচনেও কিন্তু তারা বড় রকমের একটা ভূমিকা রেখেছে। আবার ফিরবো আপনার কাছে, আমাদের দর্শক আছে লাইনে। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বাড়ি যশোর, মোহাম্মদ মিজানুর রহমান। জি, একটু জোরে বলুন। আমার বাড়ি যশোরে, মোহাম্মদ মিজানুর রহমান। জি মিজান সাহেব বলেন। আমার প্রশ্ন হলো স্যার, যে আমরা যে এই মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলতেছি, এটা কত পার্সেন্ট সংসদে আমার এই আলাপটা হয় এবং অন্য অন্য কত পার্সেন্ট? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা তাহলে আলোচনায় যাই আবার। আমরা উনি যে প্রশ্ন করেছেন খুব প্রাসঙ্গিক এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য আমি মিজান সাহেবকে ধন্যবাদ দিই। যে আসলে মুক্তিযুদ্ধ কিছু কিছু ক্ষেত্রে মনে হয় শুধু মুখের কথাই থেকে, মুক্তিযুদ্ধর চেতনা বা মুক্তিযুদ্ধর দেশ স্বাধীন হয়ে এতদিন পর্যন্ত আমাদের যা আশা বা যা আমাদের পাওয়া উচিত ছিল সেগুলো কিন্তু অনেক কিছুই হয়তো আমরা দেখি না, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, আমরা সবাই সেটা জানি। আপনি সংসদেও যান, আপনি আমাকে বলবেন যে আপনার অভিজ্ঞতায় মনে পড়ছে কবে সংসদে খুব মুক্তিযুদ্ধ নিয়ে কোন সময়ে কোন, মানে আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দল বা জোট যখন আসে তাদের প্রেক্ষাপটের মুক্তিযুদ্ধ অন্যদিকে চলে যায়, কোনো কোনো অন্যদিকে চলে যাচ্ছে, একই ধারায় নাই। আপনি আমাকে একটু আপনার এই বিশ্লেষণে এটা বলবেন। এই প্রিয় দর্শক যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ জাতির আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে সংসদ। দুঃখজনক হলেও সত্য, আমার অবজারভেশন যেটি সেটা হলো জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে আলোচনাটি হয় সেটি যত আলোচনা হয়, যে যত কথা বলা হয়, তার ভেতরের যে সারমর্ম সেটার অংশ খুব কম থাকে। এখানে যেটি হয় অনেকটা এরকম যে নেতাকে খুশি করার জন্য যেটুকু বলা দরকার সেটুকু বলা হয় সাধারণত। এবং মুক্তিযুদ্ধ যে একটা বিরাট বিষয়, মুক্তিযুদ্ধ যে একটি ব্যাপ্তিটা অনেক বড়, এর মধ্যে যে মানুষের যে মুক্তির বার্তা আছে, এর মধ্যে যে মানুষের অর্থনৈতিক মুক্তির যে যে আকাঙ্ক্ষা আছে সেটার যে প্রতিফলন, এবং সেটার সাথে মানুষের জনজীবন, বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন গোষ্ঠী, নৃগোষ্ঠী থেকে শুরু করে যেসব ছোট ছোট আমাদের এখানে জাতিগোষ্ঠী আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য যে, এবং সেটার সাথে মুক্তিযুদ্ধের চেতনাটাকে রিলেট করে যে গভীরতা এটার, সেই গভীরতাকে নিয়ে সংসদে যে খুব বেশি কথা হয়েছে আমার সেটা মনে হয় না। এখানে দুটো বিষয় আছে, যে উপরের স্তরে যে ধরনের কথা বললে খুব চটকদারিত্ব তৈরি হয়, যে ধরনের কথা বললে উপরিমহল খুশি হয়, যে ধরনের কথা বললে প্রতিপক্ষকে শুধুই মাত্র ঘায়াল করার জন্য ঘায়াল করা যায়, সেই জায়গাগুলোতে আমার মনে হয়েছে বেশি জোর দেওয়া হয়। এটা একটি কারণ আছে, কারণ হচ্ছে যে রাজনৈতিক গতি প্রকৃতি এবং প্রক্রিয়ায় যদি
খুব সুস্থ একটা প্রক্রিয়া না থাকে, তাহলে এখানে ওই যে বললেন যে চাটুকারের জন্ম হয়, সেখানে হচ্ছে গিয়ে তার সম্পদ রক্ষা করার জন্য রাজনীতিকে ব্যবহার করা হয়, তার দুর্নীতি করে যে তার অর্থ উপার্জন সেটিকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা সংস্কৃতি তৈরি হয়, এবং বড় সাহেব কি বলেন সেই দিকে তাকিয়ে থাকার, উনি আমি বললে খুশি হন কি না, সেই ধরনের যে একটা একটা মানে চর্চা, অসুস্থ চর্চা সেই জায়গাটি তৈরি হয়। সেই কারণে এখানে আমি এটা মনে করার কোনো কারণ নেই যে সংসদে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এরকম লোক নেই, তারা আছেন, কিন্তু তারা সেই অনেকেই সেই জায়গা থেকে নিজেরা বিচ্যুত হয়েছে নিজেদের কর্মে, এবং সেটিকে আর ধারণ করতে তাদের খুব বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না হয়তো। অ্যাবসলিউটলি, এটা কামরুল ইসলাম চৌধুরী, সংসদে অনেক মুক্তিযোদ্ধা আছেন, জুরাজের ভাষায় বলতে হবে যে তারা সেই মুক্তিযোদ্ধাকে ধরে সংসদে বক্তব্য রাখার জন্য যে স্বাবলম্বীভাবে বলার কথা, আমরা আজকে বলছি এখানে বসে, তারা তো আমাদের নির্বাচিত প্রতিনিধি, কেন তারা স্বাবলম্বী ফিল করছে না কেন? হ্যাঁ, প্রথমত হচ্ছে কি যে আমাদের দেশের সংসদ হচ্ছে আইনসভা, আওয়ামী লীগ সরকার এখন বঙ্গবন্ধুর নীতিতে বিশ্বাসী, আর যারা আছে তারা কি সবাইকে স্বাধীনতার বিপক্ষের লোক, আমি সেটা জানতে চাচ্ছি। ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের খুব ডিবেট হয়, তা যেটা কামরুল ইসলাম চৌধুরী আপনি যেটা বলছিলেন সেটা বলেন। মানে সংসদ হচ্ছে আমাদের দেশের আইনসভা, আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন, অর্থাৎ জাতীয় নীতি নির্ধারণে আমাদের শাসনতন্ত্র অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের জন্য, শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্যই কিন্তু, বা অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক মুক্তির জন্য, সামাজিক প্রগতির জন্য তার আইনগুলো যুগ উপযোগী করা, সেটাই হচ্ছে আইনসভার কাজ। আরেকটা কাজ হচ্ছে আমাদের যে প্রশাসন, আমাদের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা সরকার যে কাজগুলো করে সেগুলোর ওভারসাইট, অর্থাৎ জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের প্রতিনিধি হিসেবে জনগণ যে এদেশের মালিক, প্রজাতন্ত্রের মালিক, হ্যাঁ, সেই মালিকদের প্রতিনিধি হিসেবে আইনসভার সদস্যরা তারা সরকারের শাসক দলের কাজকর্মের, মন্ত্রণালয় ভিত্তিক কাজকর্মের দিন শেষে হিসাব নেন, তারা সেগুলোর পরিবীক্ষণ করেন, মূল্যায়ন করেন, করে যদি মনে হয় যে সেখানেও শাসনতান্ত্রিক কিছু পরিবর্তন, বিশেষ করে আইন, নতুন আইন প্রণয়ন করা দরকার, বিধি প্রণয়ন করা দরকার, সেগুলোর ক্ষেত্রে তারা বিতর্কে অংশ নেন। এখন এই বিতর্কগুলো যখন হয় সেই সময় মুক্তিযুদ্ধের যে আমাদের মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, হ্যাঁ, স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ, সেই চেতনাটাকে ধারণ করে, লালন করে আমি আইনটা প্রণয়ন করব এবং জবাবদিহিতা নিশ্চিত করব, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব। কিন্তু আমাদের এখানে হচ্ছে কি যে ওই যে আমাদের ফ্লোর ক্রসিং এর একটা বাধা আছে, হ্যাঁ, অর্থাৎ সমস্ত কিছু আমার দলের নেতা বা নেত্রীর উপরে আমি দিয়ে দিচ্ছি এবং তিনি যেটা বলবেন সেটাই কিন্তু নির্দেশ এবং আমি ফ্লোর ক্রস করতে পারবো না, অর্থাৎ আমার যে একটা স্বাধীন মতামত, মুক্ত চিন্তা, আমার মনে হচ্ছে যে স্বাধীনতার চেতনার যে মৌল রূপ, হ্যাঁ, তাকে আমি আমার শাসনতন্ত্রে কী করে আরও সুপ্রতিত করতে পারি, বা আমার একটা আইনের মধ্যে, বিধির মধ্যে আমি কী করে আনবো, সেই জিনিসটা যখন আমি বিতর্ক করতে যাই, মুক্ত মনে আমি যখন চিন্তা করতে যাই, আমি যখন স্বাধীনভাবে চিন্তা করতে যাই, অথবা আমি সরকারের একটা কার্যক্রমের চুলচেরা বিশ্লেষণ করতে যাই, অথবা বাজেটের উপরে, বাজেট বিতর্কে যখন অংশ নিতে যাই, হ্যাঁ, বাজেট বরাদ্দের উপরে যখন কথা বলতে যাই, তখন কিন্তু ফ্লোর ক্রসের একটা বিষয় চলে আসে। দর্শক এসে গেছে, আমরা দর্শক আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। সরি, হ্যালো, দুঃখিত, হ্যালো, হ্যালো, জি বলুন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, ইনকোশন করতে চাই। জি, সরকার দলের, সরকার পক্ষে লোকের, লোকের না,
হ্যালো, হ্যাঁ বলেন বলেন, শুনছি আমরা। যে আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধ হয়, আওয়ামী লীগ যদি না করে আওয়ামী লীগ না হয়ে যায় মুক্তিযুদ্ধ হয় না, তার এলাকা রয়ে যায়। দেখলাম বৃহত্তর অর্থে যে নীতিগত যে অবস্থান সেটিকে বেশি গুরুত্ব দিতে চাই। একজন দর্শক, আমি বুঝতে পেরেছি তার প্রশ্নের ধরনটা, এই আলোচনাগুলো সবসময় হয়, যেমন কাদের সিদ্দিকী সাহেবের কথা কিন্তু একজন দর্শক একটু বলেছেন, আমাদের কানে এসেছে যে এখন উনি এদিকে নাই ওদিকে গেছেন বলে কি উনি রাজাকার হয়ে গেলেন, এরকম একটা প্রশ্ন উনি তোলার চেষ্টা। আমরা আসলে ব্যক্তি নিয়ে এখানে ব্যক্তিটা আমি যেতে চাই না, বিষয়টি হচ্ছে যে দলীয় রাজনীতি একটা ছকের মধ্যে চলে, কিন্তু দলীয় রাজনীতির বাইরে যখন দেখি, এটাও তো সত্য যে 47-এ যখন পাকিস্তানে জন্ম হয়েছে তখন একটা ধর্মভিত্তিক একটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম হয়েছে, সেখানে কিন্তু যে মুসলিম লীগ ছিল তারাই এটাকে সামনে নিয়ে এসেছে, পরবর্তী সেখান থেকে আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে মুসলিম লীগ বাদ দেওয়া হয়েছে এবং সেখান থেকে আওয়ামী লীগ হয়েছে এবং তারাই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং বাম দলগুলো তার সাথে ছিল মূলত। তো সেইভাবে একটা প্রক্রিয়াগতভাবে এমনিতে সরলীকরণ করে একটি কথা বলা হয় যে যিনি রাজাকার তিনি সবসময় রাজাকার, যিনি একবার মুক্তিযোদ্ধা তিনি সবসময় মুক্তিযোদ্ধা না, তা আমি সেই সরলীকরণে যেতে চাই না। আমার কথা হচ্ছে যে আমার বিশ্লেষণটা হতে পারে এরকম যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে যদি আমরা বুঝতে পারি আসলে কী ছিল, সেই জায়গাটাকে পরবর্তী তার নীতি কাজ কথা এবং অর্থনৈতিক যে নীতি পরিকল্পনা, সামাজিক যে নীতি পরিকল্পনা, যেটি শিক্ষানীতি আছে, সেই জায়গায় কি সেটা প্রতিফলন ঘটছে, সেটা প্রতিফলন ঘটাতে গেলে কি ওই যারা মুক্তিযুদ্ধ করছেন তারা কি সেটাকে সমর্থন করেন, না বিপরীত স্রোতে যেটি আছে সেটিকে সমর্থন করেন, সেটির ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। এখন ব্যক্তি মুক্তিযোদ্ধা আর ব্যক্তি রাজাকার সেই বিষয়গুলো যেমন আছে, একজন রাজাকার আমি মনে করি যে তিনি যদি আইনের কাঠগড়ে গিয়ে স্বীকারও করেন সেক্ষেত্রে আমি জানি না সেটা কি বিচারের ব্যাপারটা, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা সবসময় রেলিভেন্ট, সবসময় এটার সাথে যুক্ত, এবং সেটা থেকে যত আমরা দূরে যাব, যত বেশি আমরা দূরে যাব তত বেশি আমরা পথভ্রষ্ট হব, জাতির যে লক্ষ্য একটি একটি পথ সেই পথ থেকে আমরা ছুটে যাব, সেই জন্য মুক্তিযুদ্ধ সবসময় রেলিভেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। আমি আসবো, আগে কিন্তু দর্শকের ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়াইস, আমার নাম টুটুল, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার কোশ্চেন হচ্ছে যে ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি মোটামুটি স্ট্রাগল করেই স্বাধীনতা অর্জন করেছে, হ্যাঁ সেই ক্ষেত্রে বাংলাদেশও একই রকম, কিন্তু অন্যান্য কান্ট্রিতে কি এত মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা এগুলো নিয়ে কি এত বেশি আমরা যেভাবে মাতামাতি করি ওইরকম কি মাতামাতি করা হয়? আর আরেকটা হচ্ছে যে আমাদের সরকারি তালিকা অনুযায়ী আমাদের এখানে 1,37,000 মুক্তিযোদ্ধা আছে, ওইটার জন্যে একটা মন্ত্রণালয় থাকা কি খুবই জরুরি? আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি, আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করে ইতিহাসের পাতা রাখতে পারি। আমার প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনার উপর যে আলোচনা চলছে, মুক্তিযুদ্ধ তো একবার আসে না, আর আমরা যুদ্ধে 30,00,000 লোক শহীদ হয়েছে, 4,00,000 নাগরিক যোদ্ধা রয়েছে, আমাদের বাঙালি জাতি হিসাবে আজীবনে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন পালন করতে হবে। ইয়ার বাইরে অন্য যারা মুক্তিযুদ্ধের চেতনাকে দুঃসাহস করার জন্য 75 হইতে 91 সাল, 91 সাল হইতে 96 সাল, আবার 2001 সাল হইতে 2006 সাল পর্যন্ত 26 বছর পর্যন্ত যা করছে, এটা আমাদের বাঙালি জাতির স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সব দুঃসাহস করে দিচ্ছে। জি, আপনার প্রশ্নটা বলুন। আমরা নতুন করি জি মুক্তিযুদ্ধের চেতনাটা বাস্তবায়ন হোক, আমাদের 16 কোটি মানুষ সবাই জানো
আমরা বীর জাতি, আমরা লড়াই করি, স্বাধীনতা অর্জন করেছি এবং বিশ্বের দরবারে দেশটারে আমরা জি বুঝতে পেরেছি। জি জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা একটা আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা এবার এদিকে আসি কামরুল ইসলাম চৌধুরী, যে প্রশ্নটা প্রথমে জুলাজ উত্তর দিয়েছে সেখান থেকে আপনি যদি অল্প করে বলে পরের যে আসলে যে একটা মন্ত্রণায় থাকার দরকার কি না, আর আরেকজন দর্শক বলছেন যে মুক্তিযুদ্ধকে আমরা আরও জোরে সোরে সব কিছু নিয়ে আমাদের সবাইকে সামনে এগোতে হবে, এবং কিছু তার রাজনৈতিক বিশ্লেষণ থেকে বলেছে যে এই সময় থেকে এই সময় এই সময়। তো আমরা সময়ের থেকে থেকে মনে করি যে আমরা দর্শকদের জন্য আমরা যদি আপনি কিছু বলেন যে কী করে আমরা সবাই মিলে এই মুক্তিযুদ্ধ চেতনাকে সামনে নিয়ে যেতে পারি, এবং এই সামনের ইলেকশনে সব জোটের কতখানি গুরুত্ব দিতে হবে মুক্তিযুদ্ধের বিষয়টা। মানে যেখানে শেষ কথা দিয়ে আমি শুরু করি যে আসলে আসন্ন নির্বাচনে আমি মনে করি যে সব রাজনৈতিক দলকেই মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার যথাযথ সম্মান দেখাতে হবে তার নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে। নির্বাচনী ইশতেহারের পরতে পরতে তার একটা রিফ্লেকশন থাকতে হবে। আমরা যেমন দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতার সনদ, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা কিন্তু তারা অক্ষরে অক্ষরে প্রতিপালন করবার চেষ্টা করে তাদের প্রতিদিনের কর্মবিন্যাসে, কার্যক্রমে, হোয়াইট হাউস থেকে বলুন ওভার মানে অফিস মানে সেখানে রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে তাদের সিনেট, কংগ্রেস, সেটাকে কিন্তু মান্য করে। তো আমাদের দেশও আমরা চাই সেটাকে যেন মান্য করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু মানে ক্ষণকালের না, এটা চিরকালের। আমাদের দেশ বাংলাদেশ যতদিন স্বাধীন থাকবে ততদিন এই চেতনাটা আমাদেরকে ধারণ করতে হবে, কারণ হচ্ছে এটার ভিত্তিতেই কিন্তু আমরা এদেশের জন্য রক্তক্ষয়ী একটা মুক্তিযুদ্ধ করেছি। তো এটাকে একজন তো বললেন যে সব দেশই মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধটাকে একটু ভিন্ন কিছু ছিল না? না, ওই যে আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, এবং এর জন্য কিন্তু আমাদের অনেক বছরের সংগ্রাম, আমরা 9 মাসে পেয়েছি। তারপরে আমরা যেমন সে 66 থেকে আমরা দুই অর্থনীতি, হ্যাঁ, সেই স্লোগান দিয়েছি, হ্যাঁ, সেই স্লোগান দিয়ে তারপরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা থাকা প্রয়োজন। এই কারণে, কারণ হচ্ছে আমাদের বহু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন আমাদের, এই বিষয়ে আমরা মনে হয় কেউ দ্বিমত পোষণ করতে পারবো না। লাস্ট এক মিনিট জুলাজ আলম আপনার কাছে। আমি একজন দর্শকের কথায় বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে মাতামাতি করবো না তো কে করবে? 30 লক্ষ শহীদ, এদেশের সাধারণ মানুষের একটা জনযুদ্ধ ছিল, এটা কোনো একটি প্রশিক্ষিত বাহিনীর বিপক্ষে আমাদের সাধারণ মানুষ, কেটে খাওয়া মানুষ, লুঙ্গি পরে এদেশের মানুষ যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষেরা, আমরা মাতামাতি করবো না তো কে করবে? আমাদের 2 লক্ষ মা বোনের সম্মানহানি করা হয়েছে, সারা বিশ্বে এটি নিয়ে যুদ্ধ হয়েছে, এখানে জাতিসংঘে কথা হয়েছে, এখানে এটি দুইটা পক্ষের কোনো রকম চুলাচুলি না, এটা কোনো ধরনের খোঁচাখুচি না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পৃথিবীর ইতিহাসে। অবশ্যই আমরা মাতামাতি করব, তবে সেটি আমরা শুরুর থেকে যেটি বলছি যে সেটি আমাদের জাতীয় চেতনার জায়গা থেকে, দলের যে জায়গাটি সেটি তো তারা তাদের মতো করবে, কারণ তাদের ইতিহাসের সাথে ম্যানিফেস্টো থেকে তারা অঙ্গীকার করবে যে যুদ্ধের অপরাধী বা এই ধরনের, সেটি প্রত্যাশিত। কারণ হচ্ছে নতুন প্রজন্ম, আমরা যদি মনে করি তারা শুধুমাত্র কম্পিউটার আর গেমস নিয়ে বসে থাকে, এটা ভুল সিদ্ধান্ত হবে। বড় রাজনৈতিক দলগুলোকে সেটা মাথায় রাখতে হবে। আমরা জানি 2008 যে ম্যান্ডেট ছিল সেখানে একটা বিরাট ভূমিকা রেখেছিল এই এই বিষয়টি, মুক্তিযুদ্ধ বিষয়টি, এবং ভবিষ্যতে এটির যে অপরিহার্যতা এটা কোনো অংশেই কমবে না বলে আমি বিশ্বাস করি। কারণ নতুন প্রজন্ম আরও বেশি ট্রান্সপারেন্ট, তারা সাদাকে সাদা বলতে জানে, তারা কালোকে কালো বলতে জানে, তাদের সাথে ছলচাতুরি করে খুব বেশি এগোনো যাবে না। জুলাজ আলম, অনেক ধন্যবাদ আসার জন্য আমাদের এই অনুষ্ঠানে। আবার আপনার সাথে দেখা হবে। কামরুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের অন্য কোনো অনুষ্ঠান বা এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনাটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আমার মনে হয় যে আমার দুজন অতিথি এক জায়গায় বিতর্ক হলো, অন্য জায়গায় তারা একটা জায়গায় দিয়ে যে আসলে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে মুক্তিযুদ্ধ চেতনাকে গুরুত্ব দিতে হবে, কারণ এই মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ভিত্তি। আর শেষে জুলাজ আলম যেটা বলেছে যে আমরা মাতামাতি করবো না তো কারা করবে,
নিশ্চয়ই তাই। এবং আমরা মাতামাতি করব, আমরা চাবো যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, যে জন্য এই দেশের শহীদ হয়েছে 30 লক্ষ মানুষ, অনেক মা বোন তাদের সম্মান হারিয়েছেন, সেটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এবং তাদেরকে স্মৃতি রেখে তাদের জন্য আমাদের এই মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল পূর্ণভাবে আমরা যেটা বাস্তবায়ন করতে পারি, এটাই যেন আমাদের সবার অঙ্গীকার হয়, সব বাঙালির যেন সেই অঙ্গীকার হয়। আর আজকের অনুষ্ঠান আমি শেষ করছি আমাদের শহীদদের প্রতি সম্মান জানিয়ে, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে। এবং আপনারাও নিশ্চয়ই এই শহীদদেরকে সবসময় সম্মানের সাথে শহীদ আপনারা ধারণ করবেন। আপনাদের আজকের অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসলাম, আশা করি আপনারা কালকেও আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি।